দিয়ে এবার বেরিয়ে চললাম। আমাদের আজকের গন্তব্য গোপালপুর অংশি। আমরা বেশ ভোরবেলা বেরিয়েছিলাম আমরা তিনজন, তো এখন আমরা মোটামুটি প্রায় এখন ভোর 5টা বাজে, তো আমরা প্রায় 50 কিলোমিটার অলরেডি চলে এসেছি। উড়িষ্যা যাওয়ার আগে একটা জিনিস আপনাদের বলে রাখি, এই ব্যাপারটা সাবধান হবে। দেখতে পাচ্ছেন সামনে, এগুলো কিন্তু সব ক্যামেরা। মোটামুটি বালেশ্বর আসার এই প্রায় এখনো প্রায় গোটা 20 কিলোমিটার আছে, তো দেখলাম যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো কিন্তু সেই 80-80 বেশি স্পিড হলেই কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে ফাইন চলে আসবে। সুতরাং একটু সাবধানে চালাবেন এই জায়গাটা। এখন প্রায় 8টা বাজে, আমরা ভদ্রকের একদম কাছাকাছি চলে এসেছি। আমরা ভুবনেশ্বর প্রায় পার হয়ে আসছি। এইবার আস্তে আস্তে পাহাড়রা দেখা দিয়েছে। এতক্ষণ ভালো লাগছিল না, কারণ এত জ্যাম, ট্রাফিক, গরম বাড়ছে। একদম পান্থনিবাসের কাছাকাছি চলে এসেছি। বেশ সুন্দর সুন্দর কিছু হোটেল পত্র রয়েছে চারদিকে, সরেছে সেরেছি। আমরা এসে উঠেছি ওটিডিসির কটেজে, ওটিডিসির পান্থনিবাস যেটা আর কি। এই হচ্ছে কটেজের রুমগুলো। আর যদি কটেজের আমি ওই দিকটা যদি দেখতে চাই সেটাও আমরা দেখি। এই হচ্ছে দূরে যেটা, সেটা হচ্ছে একটা বালিয়াড়ি রয়েছে, ওই বালিয়াড়ির ওপাশেই হচ্ছে সমুদ্র, সেটা আমরা একটু পরে যাব। এইখানটা তো ভারী সুন্দর, এখানে একটা চেয়ার নিয়ে বসলে সময় কেটে যায়। রুমের ভেতরটা একটু দেখা যাক, যেহেতু আমাদের তিনজন এসছি সেই জন্য একটা এক্সট্রা বেডও দিয়েছে, যথেষ্ট বড় রুম। আমরা সমুদ্রের ধারে সন্ধ্যাবেলা এসে বসেছি, তবে পুরীর সমুদ্রের মতো এটা কিন্তু অতটা ভিন্ন, সৌন্দর্য কিন্তু একই রকম। বিখ্যাত আমাদের লাইট হাউস, সেই লাইট হাউসটা দেখতে পাচ্ছি দূরে। একদিকে সমুদ্র বর্জন করছে, অন্যদিকে লাইট হাউস। পরদিন সকালবেলা আমাদের এই পান্থনিবাস থেকে আমরা এবার একটুখানি যাব সমুদ্রের দিকে। এই পান্থনিবাসের একটা সুবিধা আছে, এদের নিজস্ব একটা বিচ আছে, প্রাইভেট বিচ আছে পান্থনিবাসের ঠিক পেছন দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে গেলেই সে বিচে ওঠা যায়। চারপাশটা একবার জাস্ট দেখুন, দূরে লালটা হচ্ছে আমাদের ওটিডিসি পান্থনিবাস। প্রণহিতস্মি দিবাকরম আস্তে আস্তে প্রজ্বলিত হচ্ছেন। জেলেনিরা মাছ নিয়ে যাচ্ছে, এই দৃশ্য বোধহয় কখনো পুরনো হওয়ার নয়। কতবার ছবি তোলা হয়েছে তা সত্ত্বেও এ দৃশ্য অপূর্ব। ছবি তোলা কিন্তু চলছেই আমাদের। ড্রাইভিং করে সেই জন্য একটু শরীরটা ঠিক মতন উঠতে পারিনি আমরা, কিন্তু একটু দেরি হলেও কিন্তু সূর্যটা অস্বাভাবিক সুন্দর উঠছে, এসে তো ভীষণ ভালো লাগছে, ভাবতেই পারিনি এত সুন্দর। এই হচ্ছে গিয়ে আমাদের গোপালপুরের সেই লাইট হাউস। উপরে যেটা ঘুরছে সেটা হচ্ছে রেডার, রাত্রেবেলা ওর নিচে একটা আলো চারপাশে ঘুরে, দূরের জাহাজদের বেসিক্যালি এগুলো ডিরেকশন দেখে। বিশেষ করে আজকে তো উইকেন্ড, উইকেন্ডটা দেখি ভিড় হবেই।
একদম এটা মিষ্টি হবে না তাই তো প্রত্যেক ঢেউয়ের সঙ্গে সঙ্গে নৌকাগুলোকে একটু একটু করে ঠেলে ঠেলে পাড়ের দিকে নিয়ে আসছে মাছের কেনা বেচা চলছে মাছের পরই মাছের বিভিন্ন রকম দাম হবে আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ ঘাম আছে সে তো সমুদ্রের ধারে থাকবেই কিন্তু এরকম জুলাই মাসে ঝকঝকে আকাশ খুব একটা সচরাচর চোখে পড়ে না লুচি সবজি ব্রেকফাস্ট করার পরে দেখলাম চুপচাপ বসে থেকে আর কি হবে আমরা তো বেড়াতেই এসেছি শুধু শুধু ঘরে বসে থাকবো একটু তাই আমরা এত গরমের মধ্যে প্রচন্ড টেম্পারেচার একটা লু হয়েছে একটা অফবিট যে জায়গা সেটা হচ্ছে ঘোড়া হড়া ড্যাম প্রায় এক ঘন্টা 30 মিনিট মতো লাগবে সেখানে বেরিয়ে পড়েছি এখন একটুখানি একটা রেস্ট নিয়ে কিছু খাবার দাবার অল্প হালকা কি কি কিনলে মানে আসলে আমরা পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছি আপাতত এসে তো পৌঁছালাম ঘোড়া ধরা ড্যাম দেখি তার মধ্যে কি আছে এই হচ্ছে বাবা হাঁপিয়ে গেলাম অমনা ছাতাটা খুলে নে তুই এই হচ্ছে ঘোড়া ধরা ড্যাম বাহ সুন্দর পাখিতে মাছ ধরছে রাহুল বড় ছাতাটা খুলে নে অপূর্ব সুন্দর ড্যামটা খুব বড় নয় কিন্তু এর বৈশিষ্ট্যটা অন্য জায়গায় চারপাশে এত সুন্দর পাহাড় এইবারের অভিযান হচ্ছে আমাদের শ্রীক্ষেত্র পুরী একদিন পুরীতে থেকে তারপরে খড়গপুর দূরে হচ্ছে চিল্কা ডান দিকে দেখতে পাচ্ছি আমরা চিল্কা এসে প্রায় পৌঁছে গেছি সেই আমাদের চেনা পুরি আমরা মোটামুটি প্রায় 4 ঘন্টা লাগেনি অবশ্য 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো 3.5 ঘন্টার মতো লাগলো এই আমরা পুরীর এই পেছন দিকটা দিয়ে তার মানে হচ্ছে নিউ মেরিন ড্রাইভের দিক দিয়ে আমরা ঢুকলাম পুরীতে এই হচ্ছে পান্থ নিবাসের যেখানে আছি আমরা সেই পুরীর পান্থ নিবাসে আমাদের এই ব্যালকনি ব্যালকনি বলবো না একটা প্যাসেজ থেকেই ছবিটা একটু আগে এসে পৌঁছেছি আমাদের রুম ছিল 608 ভেতরটা একটু চট করে দেখি এই হচ্ছে রুমের ভেতরটা ভারী সুন্দর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে একেবারে ঘরের ভেতর থেকে দূরে ওই সমুদ্র দেখা যাচ্ছে এবারে আমরা এইবার যাচ্ছি একদম পান্থ নিবাসের গায়ে যে আমাদের গোল্ডেন বিচ যেটা সেই গোল্ডেন বিচে যাচ্ছি 20 টাকা বিখ্যাত ব্লু ফ্ল্যাগ বিচ বাহ অনেকটা সেই হ্যাডলকের কথা মনে পড়ে যাচ্ছে এখানে জানি টয়লেট রয়েছে নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু
আছে এখানে। বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা রয়েছে, এইবার হচ্ছে সেই ব্লু ফ্ল্যাগ বিচ, অসম্ভব সুন্দর। কিরকম লাগছে আমাদের এই গোল্ডেন বিচ অনন্য? খুব ভালো লাগছে। কেন ভালো লেগেছে? প্রচুর লোক আছে, ঠিক আছে, হয়তো বা পুরীর স্বর্গদ্বারের থেকে অত হবে না, কিন্তু আছে লোক, বেশ ভালো। এত গরম বলে যে লোক আসেনি বেড়াতে সেটা কিন্তু নয়, এসছে, প্রচুর ট্যুরিস্ট আছে। আর এখানে ভিড় আছে, ঠিক আছে, ওইটুকুনি, পুরীতে তো সবসময় ভিড় হয়। আর আমার যেটা ভালো লেগেছে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন, সেইটা প্রত্যেকটা বিচ আমরা দেখি অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর, কিন্তু এটা কিন্তু তা নয়, সেই জন্যই আরও বেশি করে ভালো লাগছে। আজ ফেরার পালা, আজকে সকালবেলা একটুখানি পুরীর সি বিচে একটু হাঁটবো না তা কি হয়? এবার টাটা, আমরা অতিথি পান্থনিবাস থেকে বেরিয়ে পড়লাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আমাদের জানাবেন কোনো রকম আপনাদের কোনো মন্তব্য থাকলে, কোনো রকম আপনাদের সাজেশন থাকলে আমাদের জানাবেন। ধন্যবাদ, বাই।